গুরুতর অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই তার হার্টে পেসমেকার স্থাপন করা হয় রবিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডেম জাহিদ হোসেন কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া মাহফিলের এতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও অভিযোগ করেন হত্যার উদ্দেশ্যেই আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বাধা দিচ্ছে সমস্ত ঈর্ষা সমস্ত আক্রোশ সমস্ত প্রতিহিংসা তার উপর দিয়ে আজকে নানা জটিল রোগে আক্রান্ত করে তাকে ধুকে ধুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা অনেকে বলেন মানসিকভাবে অসুস্থ রাখি এই আইনমন্ত্রী এর মধ্যে কোনো করুণা এর মধ্যে কোনো সহানুভূতি এর মধ্যে কোনো মানবিকতা নেই বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাওয়াল মিন্টুর অভিযোগ পরিবার ও দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টার পরও বিদেশে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছে না সরকার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যতটুকু চাপ সৃষ্টি করা সম্ভব অতটুকুই করা হয়েছে কিন্তু সরকার তাতে কোনো সাড়া দিচ্ছেন না তাতে বুঝাই যায় যে সরকার মেরে ফেলতে চান ওনাকে যদি ওনার আসলে বড় কিছু হয় আমি ওই ওই জিনিসটা মুখেই আনতে চায় না আল্লাহ গরু তাহলে কিন্তু এই সরকার একটা বিরাট দায় তার কাঁধে নেবে যেটা এই রাজনৈতিক দল যেটার নাম আওয়ামী লীগ এটাকে আগামী একশো বছর একশো বছর এ দায় ওনাদেরকে মাথা নিয়ে ঘুরতে হবে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের বাধা দেয়ার অভিযোগ নাকচ করে বলেন খালেদা জিয়া তার প্রয়োজন মতো সুচিকিৎসায় পাচ্ছেন নেত্রী চিকিৎসার প্রয়োজন তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতাল থেকে সেটা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন তার যেই সব আছে সেগুলি কিছু কয়েকটা আছে সেগুলি সারার মতো না রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকারও আহ্বান জানান আইনমন্ত্রী আমি আশা করব তারা ব্যক্তিগত আক্রমণ করবেন সাইফুল রিপন দেশ টিভি ঢাকা